সালামু আলাইকুম। গত পর্বে আমরা এতটুকুই শুধু দেখেছিলাম আমরা যে সাবস্ট্রেট এবং এর পিছন সাইডে গ্রাউন্ড প্লেন অ্যাড করেছিলাম। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে এরপর আমরা এই অংশটা ডিজাইন করব, যে কীভাবে এই অংশটা ডিজাইন করতে হয়। তো দেখুন, এখানে এই যে এই লম্বা বরাবর যেটা দেখতে পাচ্ছি, এই ডিশ সাথে যেটা কানেক্টেড, এইটা টোটালটাকে বলা হচ্ছে ফিডিং লাইন। সো আমাদের এই পাশ থেকে পাওয়ারটা যাবে, যে এই ড্রাইভেন এলিমেন্টে পাওয়ারটা পৌঁছাবে। তো আমরা এখন দেখবো যে এই এই অংশটা কিভাবে ড্রয়িং করতে হয়। তো দেখুন, আমাদের এই অংশটা এইখানে আছে, এখান থেকে এটা সেন্টার সেন্টার অপশানে আছে, এবং সেন্টার অপশানে এই সাইডে বাম সাইডে অর্ধেক গেছে এবং ডান সাইডে আপনার অর্ধেক আছে। তো এখন এটা ডিজাইন করার জন্য আমাদেরকে ঠিক একইভাবে একটা ব্রিক্স নিতে হবে। তো তার আগে আমি আমার এখান কম্পিউটার থেকে লোকাল কোঅর্ডিনেটটা ওপেন করে নিই। লোকাল কোঅর্ডিনেট এটা ওপেন করে নিলাম। নেওয়ার পর তারপরে আমি হচ্ছে যে এই যেটা আমার সাবস্ট্রেট, এই সাবস্ট্রেটের যে মিডিল পয়েন্ট আছে সেই মিডিল পয়েন্টটা নিব। মিডিল পয়েন্টটা নেওয়ার জন্য এখানে দেখুন পিক্স পয়েন্ট আছে, তো এই যে এখানে আপনার এজ সেন্টার আছে, এন্ড পয়েন্ট আছে, ফেস সেন্টার আছে। সো আমি যে এখান থেকে আপনার এই এজ সেন্টার যেটা এটা নিব। নেওয়ার পরে যেখানে কার্সরটা নিয়ে গেলে ওরা দেখাই দিচ্ছে, তারপরে আমি এখানে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পর আমার এখানে আপনার পয়েন্ট হয়ে মার্ক করা হয়ে গেছে। মার্ক করা হয়ে যাওয়ার পর তারপর আমরা এখান থেকে অ্যালাইন WCS এটা ক্লিক করব। ক্লিক করার পরে যে অ্যালাইন WCS উইথ সিলেক্টেড পয়েন্ট, তখন এখানে ক্লিক করলে দেখা যাবে আমাদের যে এই অ্যালাইনটা আছে, আমাদের যে কোঅর্ডিনেটটা আছে, এটা মুভ করে এই সিলেক্টেড পয়েন্টে চলে আসবে। সো এখানে সিলেক্টেড পয়েন্টে ক্লিক করলে এই যেটা এখন সিলেক্টেড পয়েন্টে চলে আসছে। সিলেক্টেড পয়েন্টে চলে আসার পরে এবার আমরা এখানে একটা ব্রিক্স নেবো, আমাদের যে ফিডিংটা আছে এই ফিডিংটা আঁকাবো। সো এই ফিডিংটাকে আমি এটাকে নাম দিলাম 1, তারপরে এটাকে নাম দিলাম 2, আর এটাকে নাম দেবো আমি 3। তাহলে আমাদের ক্ষেত্রে আঁকাতে খুব সহজ হবে। তাহলে এটাকে আমি এখন 1 হিসাবে আঁকাই। তাহলে এটা আমার ভ্যালু ইনপুট দিয়ে লাগবে। সো আমি এখানে দিলাম WF1 এবং এটার মান হচ্ছে 2.89, এবং এটার নাম দিলাম উইথ অফ ফিডিং 1। এটার লেন্থ হচ্ছে লেন্থ, আর এটার লেন্থ হবে LF1, এটার মান হচ্ছে 12.80, লেন্থ অফ ফিডিং 1। তারপরে এখানে আমি এটা লেন্থ সিলেক্ট করে দিলাম। এটা অপশনাল, এই যে টাইপ যে অংশটা আছে, টাইপ অংশটা হচ্ছে অপশনাল। আপনি চাইলে এটাতে কাজ করতে পারেন অথবা নাও করতে পারেন, এটা আপনার ইচ্ছা। তো এটা করে দিলাম। দেওয়ার পরে এখানে আমার একটা ব্রিক্স নিতে হবে। সো এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এসকেপ বাটন প্রেস করলাম। এসকেপ বাটন প্রেস করার পরে এবার আমার এখানে নাম দিতে হবে। আমি নাম দিয়ে দিলাম ফিডিং 1, এবং এখানে আপনার এখানে মান দেব মাইনাস WF1 ডিভাইডেড বাই 2, আর এখানে হবে WF1 ডিভাইডেড বাই 2। এটা হবে আমার 0, কারণ 0 বলতে ভি মিনিমাম। ভি মিনিমাম মানে হচ্ছে এটা এই যে এই 0 থেকে এই নিচের দিকে কতটুকু আমার যাবে সেটা, তো নিচের দিকে যাবে না আমার, এটা যাবে সব উপরের দিকে। তাই এটাকে 0 দিলাম, আর এখানে আপনার হবে LF1 এটা আসবে। আর এটা থিকনেস, থিকনেসটা হবে আমাদের যেতে এই উপরে এখানে যেটা আঁকা ড্রয়িং করতেছি এই সবুজ যে অংশটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল। তো এই ম্যাটেরিয়ালটা আমার থিকনেস এখানে আমি আগেই বলে দিয়েছি যে যে ম্যাটেরিয়াল থিকনেস এটা হচ্ছে 0.05। সো আমি এই ম্যাটেরিয়াল থিকনেস এখানে বসাই দিলাম MT ম্যাটেরিয়াল থিকনেস। আর এটার নাম এই যে কপার দেওয়া আছে, কপারই থাকবে। তারপরে আমার ওকে বাটন প্রেস করতে হবে। ওকে বাটন প্রেস করে দেখুন এখানে আমার একটা আপনার ম্যাটেরিয়ালের যে ফার্স্টের যে ফিডিং টেকনিক, ফার্স্ট ফিডিং টেকনিক সেটা আমার ড্রয়িং করা হয়ে গেছে। সো এর পরের টিউটোরিয়াল আমরা আমরা খুব ছোট ছোট করে টিউটোরিয়ালগুলো আমি খুব ছোট ছোট করে টিউটোরিয়ালগুলো বানাবো, যাতে সবাই বুঝতে পারে, সুবিধা হয় বোঝার জন্য। তো এরপরে আমি টিউটোরিয়ালটা পরের টিউটোরিয়ালে বানাবো এই অংশটা, তারপরে টিউটোরিয়াল বানাবো এই অংশগুলো, এভাবে আস্তে আস্তে ছোট ছোট করে আমি এগুলো বানাবো। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।